মেয়েদের দুই গ্রুপের সংঘর্ষ কিংবা বাদানুবাদের জন্য বারংবার সংবাদ শিরোনাম হয়ে আসা ইডেন মহিলা কলেজ শুরুতে ছিল ব্রাহ্মণ মেয়েদের স্কুল। তাও প্রায় 150 বছর আগের কথা। 1873 সালে ঢাকার ফরাশগঞ্জে প্রাথমিকভাবে একটি প্রাইভেট বাড়িতে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হতো। এরপর 1878 সালে ব্রাহ্মণ মেয়েদের এই স্কুলটি আরেকটি মেয়েদের স্কুলের সাথে যোগ হয়। নাম দেওয়া হয় ঢাকা ফিমেল স্কুল বা ঢাকা মহিলা বিদ্যালয়। একই বছর বিদ্যালয় পরিচালনা পর্ষদ বিদ্যালয়টিকে সরকারি ব্যবস্থাপনায় আনার সিদ্ধান্ত নেয় এবং গভর্নর লেফটেন্যান্ট স্যার অ্যাসলে অ্যাডেনের নামানুসারে বিদ্যালয়টির নাম এডেন বালিকা বিদ্যালয় রাখা হয়। কিন্তু এডেন উচ্চারণের বিকৃত রূপ ইডেন হয়ে বিদ্যালয়টি ইডেন বালিকা বিদ্যালয় হিসেবে পরিচিতি পায়। ইডেন বালিকা বিদ্যালয় লক্ষ্মীবাজার থেকে পরিচালিত হতে থাকে। এটি ছিল বাংলায় মেয়েদের প্রথম স্কুল। 1896 সালে এর ছাত্রী ছিল 130 জন। সরকার এটিকে পূর্ব বাংলা ও আসাম প্রদেশের উচ্চমান বিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেয়। 1897 সালের ভূমিকম্পে ইডেন গার্লস স্কুলের ভবনটি ক্ষতিগ্রস্ত হলে স্কুলটি সাময়িকভাবে একটি বাড়িতে এবং কিছুদিন পর সদরঘাট এলাকায় পর্তুগিজ ব্যবসায়ীদের একটি বাণিজ্যিক ভবনে স্থানান্তরিত হয়। 1926 সালে বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়। সেই থেকে প্রতিষ্ঠানটির নাম হয় ইডেন মহিলা বিদ্যালয় ও ইন্টারমিডিয়েট কলেজ। শেরে বাংলা এ কে ফজলুল হকের উদ্যোগে কলেজটি আব্দুল গনি রোডে একটি ভবনে স্থানান্তরিত হয়। ভবনটি পরবর্তীকালে ইডেন ভবন নামে পরিচিতি পায়। 1947 সালে সরকার ভবনটিতে প্রাদেশিক সচিবালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়। তাই ইডেন ভবনের নতুন অস্থায়ী ঠিকানা হয় কার্জন হলের একটি অংশে। ঘন ঘন স্থান পরিবর্তন প্রতিষ্ঠানটি অনিশ্চয়তার ভেতরে পড়ে। তাই 1958 সালে ইডেন মহিলা বিদ্যালয় ও ইন্টারমিডিয়েট কলেজের সাথে কামরুননেসা স্কুল ও কলেজ একত্রিত হয়ে ইডেন মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। নতুন এই কলেজটির স্থান হয় বকশীবাজারে। 1962 সালে আজিমপুরে 18 একর জমির উপর গড়ে ওঠে ইডেন কলেজ। কলেজটি নতুন প্রাঙ্গণে স্নাতক কার্যক্রম চালু করে, কিন্তু এর উচ্চ মাধ্যমিক শাখা বকশীবাজারেই অব্যাহত থাকে। পর্যায়ক্রমে কলেজটির আজিমপুর শাখায় উচ্চ মাধ্যমিক ক্লাস এবং বকশীবাজার শাখায় ডিগ্রি ক্লাস চালু হয়। পরবর্তী সময়ে বকশীবাজার শাখার নামকরণ হয় সরকারি বালিকা মহাবিদ্যালয় হিসেবে, এরই পরিবর্তিত নাম বর্তমানে বেগম বদরুন্নেসা মহিলা কলেজ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইডেন কলেজেরই উচ্চ মাধ্যমিকে পড়েছিলেন। 1963 সাল থেকে ইডেন কলেজের আজিমপুর ক্যাম্পাস স্বতন্ত্র পরিচয় পায়। বর্তমানে ইডেন মহিলা কলেজের 6টি ভবন ছাড়াও 6টি ছাত্রীনিবাস রয়েছে। 1000 আসন বিশিষ্ট 11 তলার একটি আধুনিক ছাত্রীনিবাস এর ভেতর উল্লেখযোগ্য। প্রতিষ্ঠানটির 2 তলা বিশিষ্ট কেন্দ্রীয় গ্রন্থাগার, 44,000 বই আর 2,000 জার্নাল এক বিশাল সংগ্রহ রয়েছে। এটি ছাত্রীদের দিবারাত্রি পড়াশোনার সুযোগ করে দিয়েছে। এছাড়াও 22টি ডিপার্টমেন্টের পৃথক সেমিনার কক্ষ রয়েছে। ইডেন মহিলা কলেজের 1টি প্রশাসনিক ভবন এবং 4টি একাডেমিক ভবন রয়েছে। ছাত্রীদের চিকিৎসা প্রদানে কলেজ প্রাঙ্গণে 1টি চিকিৎসা কেন্দ্র রয়েছে। ঐতিহ্য আর আধুনিকতার দারুণ সমন্বয়ের অনন্য এক উদাহরণ হয়ে আছে ইডেন মহিলা কলেজ।